বিজেপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের 330 টাকা মজুরি নির্ধারণ করবে। চা শ্রমিকদের জমির পাট্টার জন্য নির্দিষ্টভাবে কাজ করবে। বুধবার আলিপুরদুয়ারে এসে চা শ্রমিকদের মিছিলে এই প্রতিশ্রুতি দিলেন বিজেপির নেতা সায়ন্তন বসু। এদিন আলিপুরদুয়ারে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিছিল করে বিজেপি। মিছিল শেষে জেলা শাসককে স্মারকলিপি দেয় বিজেপি। এই মিছিলে হাঁটেন বিজেপির নেতা সায়ন্তন বসু। মিছিল শেষে জেলা শাসকের দপ্তরের সামনে সভা করে বিজেপি। সেই সভাতে ভাষণে এমন প্রতিশ্রুতি দিলেন সায়ন্তন। সাধারণ মানুষ কে তো মূর্খ ভাবেন, আপনাদের কথা শুনে মানুষ হাসবে। কেন্দ্র সরকারের হাতে নেই, কেন্দ্র সরকার ইতিমধ্যে আইন পাশ করেছে, রাজ্য সরকারের হাতে ক্ষমতা, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট রাজ্য সরকারকে লাগু করতে হবে, ন্যূনতম মজুরি রাজ্য সরকারকে লাগু করতে হবে, ন্যূনতম মজুরি রাজ্য সরকারকে দিতে হবে, রাজ্য সরকারকে ব্যবস্থা করতে হবে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই, ন্যূনতম মজুরি রাজ্য সরকার চাইলে লাগু করতে পারে, মালিকদের থেকে ডোনেশন নেবে, মালিকদের থেকে কাটমানি নেবে, তার জন্য ন্যূনতম 330 টাকা পশ্চিমবঙ্গ সরকার লাগু করছে না। বিজেপি ক্ষমতায় আসবে, আমরা চা বাগানের প্রত্যেকটা শ্রমিকের ন্যূনতম মজুরি 330 টাকা ঘোষণা করব, 330 টাকা ঘোষণা করব, 330 টাকা ঘোষণা করব। কোনো গিমিক করি না, 5 বছর ধরে অনেক গিমিক করেছেন, রেলের জমি নিয়েও পাট্টা দেওয়ার চেষ্টা করেছেন, আমাদের ক্ষেত্রে কোনো গিমিক নেই। আমরা এর আগেও এর দাবি করেছি, এখনো এর দাবি করছি। আচ্ছা, আলিপুরদুয়ারে কয়টা চা দোকান মালিকের টাকা দরকার না শ্রমিকের স্বাদ দরকার, দুটোর মধ্যে যদি চয়েস করতে হয় বিজেপি শ্রমিকের সঙ্গে যাবে, তৃণমূল মালিকের সঙ্গে যাবে। আগের দিনেও পশ্চিমবঙ্গ থেকে আসামে চায়ের উৎপাদনও বেশি, প্রোডাকশনও বেশি, বিজনেসও বেশি। যদি বিজেপি না করে, বিজেপি তো 5 বছর ওখানে সরকারে আছে, তাহলে কাজটা হলো কি করে? বলছে চা সুন্দরীর মতো প্রজেক্ট পশ্চিমবঙ্গে 11টা চা বাগান বন্ধ হয়ে গেছে, 10টা ডুয়ার্সে, একটা পাহাড়ে, এত কিছু প্রজেক্ট করলেন রাজ্যে, তাহলে বন্ধ হলো কি করে? তাহলে এখনো এত চা শ্রমিক পরিযায়ী শ্রমিক হলেন কি করে? তার জন্য পশ্চিমবঙ্গ সরকার মুখে অনেক কিছু বলছে, বাস্তবিক গ্রাউন্ডে কোনো কাজ হয়নি। আজকে এত বড় মিছিল তার প্রমাণ। চা শ্রমিকের কটা ঘর পেয়েছেন? কোয়ার্টার তো ভাঙা চোড়া, কটা পেয়েছে তথ্য দিক না, মুখে তো বলছেন। যেমন স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দিচ্ছে, চিকিৎসা কতজন পেলেন, যেমন তেমন ঘর কতজন পেলেন, নতুন তৈরি হচ্ছে কতজন পেয়েছেন নতুন, আর তৈরি হতো তো সরকার চলে যাবে, তৈরি যদি হয় বা হতো, একটা দুটো পাঁচটা দশটা তৈরি হবে, এতদিন করেননি কেন? এগুলো লোক দেখানোর প্রজেক্ট। বিজেপি সরকার আসলে আমরা সমস্ত ব্যবস্থা চা শ্রমিকদের জন্য করব, প্রাইমারি কাজ যেটা 330 টাকা ন্যূনতম মজুরি দেবো, ঘর না করে বা ঘর করেছেন ঠিক আছে, 330 টাকা ন্যূনতম মজুরি করবো। আলিপুরদুয়ারে মজুরি বৃদ্ধি করেননি, অথচ এখানে আপনারা রাজনীতির জন্য করছেন, কে বলেছে? আসামে করেনি, এসব না জেনে না বুঝে বলে দেয়। বিজেপি সরকার আসার পরে আসামেও হয়েছে, কত হয়েছে, কি হয়েছে, কতটা হয়েছে, এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে আসামের মেলালে চলবে না। পশ্চিমবঙ্গে সরকারকে সাপোর্ট দিতে হবে চা শিল্পকে। আসামের চায়ের ব্যবস্থা অনেক ভালো আছে পশ্চিমবঙ্গের থেকে, সেটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি আছে সেখানে। এখানকার তৃণমূলের ইউনিয়ন নেতারা যেভাবে শ্রমিকদের শোষণ করেছে, তার আগে বামফ্রন্টের নেতারা করেছে, তাতে একটা জিনিস ক্লিয়ার যে এখানকার চা বাগানের শ্রমিকেরা অনেক বেশি অত্যাচারিত, শোষিত, বঞ্চিত হয়েছে আসামের তুলনায়। আসামের সঙ্গে বাংলার তুলনা করলে চলবে না। পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতা আসলে 330 টাকা মিনিমাম ওয়েজেস করবো। ওরা বলছে চা সুন্দরী করেছি, বলছি যে আজকের এই ডিমান্ডটা কি নিয়ে? খুব স্পষ্ট ডিমান্ড, আমরা অনেকদিন ধরেই বলছি যে চা বাগানের মজদুরদের ন্যূনতম মজুরি মিনিমাম ওয়েজেস 330 টাকা করতে হবে। 2016-17 সালের পর চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি রাজ্য সরকার বাড়ায়নি। একটি অপপ্রচার চলছে, কেন্দ্রের হাতে ক্ষমতা আছে, কেন্দ্রের হাতে ক্ষমতা নেই,
আইনে পরিবর্তন হয়েছে, এই ক্ষমতা রাজ্যের হাতে আছে। রাজ্য সরকার মিনিমাম ওয়েজেস বাড়াতে পারে, আমরা ক্ষমতায় আসলে 330 টাকা করব, বর্তমান সরকার কিছুতেই করছে না। তৃণমূল কংগ্রেস বলছে যে আপনারা কংগ্রেসে যোগদান করছেন, তো কিছু কি বলবেন? আমি জানি না সোনাদের কি আছেন, এরকম অনেক কর্তা আছে, কত কর্তা কত কর্ত্রী আছেন, কেন করেছেন কি করেছেন উনি বলতে পারবেন, আমার জানা নেই। ক্রিকেট টিকেট খেলতেন বলে আমার জানা নেই, আমার সঙ্গে তো খেলেন। দাদা, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে গাঙ্গুলির সাথে ইদানিং কি কোনো যোগাযোগ বা কিছু? না, আমার সঙ্গে নেই, পার্টির অনেকের সঙ্গে আছে। আমি কি করি, চুপচাপ। গাঙ্গুলি অনেক বড় ব্যক্তিত্ব, কয়েকদিন আগে অসুস্থ ছিলেন, আগে সুস্থ হন তারপরে কথা হবে। বিজেপিতে যোগ দিচ্ছে আপনি, উনি বলতে পারবেন। কিন্তু সৌরভ গাঙ্গুলি পশ্চিমবঙ্গের বা বাঙালি মানুষের একটা গর্ব। এখন অবশ্য লেখা থাকে অমুকে বাংলার গর্ব, বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়, অন্তত যারা বেঁচে আছেন তাদের মধ্যে। উনি যদি যোগদান দিতে চান স্বাগত আছে, যোগাযোগ আছে আপনাদের আমার সঙ্গে, পার্টির অনেকের সঙ্গে আছে।